পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন আমির, বয়স 23, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা। অপর দুই ধৃত হলেন আশিস সরকার, বয়স 20, ও পলাশ ত্রিবেদী, বয়স 44। এরা বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় পারদেওনাপুর অঞ্চলের শিবপুর ঘাট এলাকায়। সেখানেই চলছিল গঙ্গা নদীপথে গরু পাচারের চেষ্টা। পুলিশের হানায় বাকিরা পালিয়ে গেলেও পুলিশ ধরে ফেলেন তিনজন পাচারকারীকে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 16টি গরু ও 13টি মোটর বাইক। উদ্ধার হওয়া গরু ও মোটর বাইক সহ ধৃতদের থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত বাংলাদেশি অবৈধ এদেশে গরু পাচার করতেই প্রবেশ করেছিল। সোমবার রাতে তারা নদীপথেই বাংলাদেশে গরু পাচার করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল প্রায় 15 জন পাচারকারী। তবে ধরা পড়ে 3 জন পাচারকারী। এদিন ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে জেলা আদালতে পেশ করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে খোয়ার মালিক লাল মোহাম্মদ বাবু বলেন, পুলিশ কটা গরু খোয়ারে দিয়ে গেছে? আজকে আপনার দিল 16টা। কোথা থেকে নিয়ে এসেছে? বর্ডার থেকে ধরে নিয়ে এসেছে। পুলিশ ধরে নিয়ে এসেছে দৌলতপুর বর্ডার থেকে। কি গঙ্গা ওটা? ওটা গঙ্গাতে, গঙ্গার পাইতে কিনার থেকে ধরে নিয়ে এসেছে। বাংলাদেশের জন্য রেখেছিল, বাংলাদেশ পার করার জন্য। বাংলাদেশ পার করার জন্য। আর কি পেয়েছে জানেন? মোটরসাইকেল আছে। আর লোক কটা ধরেছে? লোক 3টা। মোটরসাইকেল কটা আছে? 13টা। এই পাচার চক্রের সাথে আরো কারা জড়িত আছে তাদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, আমার নিউজ।